শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর ছোট্ট সোনাময়দের সামনে। তোমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা, তোমরা তোমাদের নিজ গৃহে, তোমাদের নিজ বাড়িতে তোমাদের পাঠ্য বইগুলো নিয়ে তোমাদের অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি নাও। আজকে তোমাদের আমি ক্লাস নেব প্রথম অধ্যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে পাঠ তিন। পাঠ তিনে দেখো তথ্য, উপাত্ত ও তথ্য। তোমাদের আজকের ক্লাস হবে উপাত্ত ও তথ্য। পাঠ তিন, উপাত্ত ও তথ্য। এখন দেখো উপাত্ত ও তথ্য, উপাত্ত কি আর তথ্যটা কি? উপাত্ত হচ্ছে ধরো তোমাদেরকে বলা হলো যে একটা সংখ্যা আমি তোমাদের দিচ্ছি, সংখ্যাগুলো কি? ধরো তোমাদের 190, 190, 95, 96, 98 দিয়ে তোমাদের বলা হলো যে এগুলো কি, কিসের সংখ্যা, তখন তোমরা কি বলবে? তখন তোমরা হয়তো হতবাক হয়ে বলবে যে এই সংখ্যাগুলো কিসের সংখ্যা। সংখ্যা 100 টাকা হতে পারে, 100 জন হতে পারে, 100 কোনো ব্যক্তি হতে পারে, কি 100টি লিচু হতে পারে, কি 95টি আম হতে পারে। এরকম তোমরা তোমাদের মাথার ভিতরে কিন্তু একই কথা থেকে যে সংখ্যাগুলো কিসের সংখ্যা, তাই না? সংখ্যাগুলো কিসের সংখ্যা, এই নিয়ে তোমাদের মাথার ভিতরে অনেক কিছু খেলবে যে সংখ্যাগুলো আসলে কিসের সংখ্যা, 100টা কি, 90 কি, 85 কি, 95 কি, সংখ্যাগুলো কিসের সংখ্যা। তখন তোমাদের কোনো কিছুই তোমরা কিন্তু সিদ্ধান্তে আসতে পারবে না। তখন যখন তোমাদেরকে বলে দেওয়া হবে যে এই সংখ্যাটা তোমাদের ক্লাসে কোনো একটা মেয়ের, কি তানিয়া নামের একটি মেয়ের নম্বর বাংলায় পেয়েছে সে 100 নম্বর, অঙ্কে পেয়েছে, গণিতে পেয়েছে 90 নম্বর, তারপরে বিজ্ঞানে পেয়েছে 85, ধর্মে পেয়েছে 85, বাংলাদেশ বিশ্বপরিচয় পেয়েছে 80, ঠিক এইভাবে যখন তোমাদের বলা হবে যে তানিয়া নামের মেয়েটির বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, বাংলাদেশ বিশ্বপরিচয় এই সব কিছুর ফলাফল, এটা হচ্ছে সব কিছুর সব রেজাল্ট, একটা মেয়ের ছাত্রীর রেজাল্ট, তখন কিন্তু তোমরা সরাসরি জিনিসটা বুঝে যাবে যে এটা একটি ছাত্রীর মানে রেজাল্ট। তখন তোমরা বুঝে ফেললে যে এটা আসলেই একটা ছাত্রীর রেজাল্ট, তাহলে হঠাৎ করে সংখ্যাগুলোর অর্থ তোমরা সব কিছুই বুঝে ফেলবে। এখানে এই সংখ্যাগুলো যখন একসঙ্গে থাকে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কি, সংখ্যাগুলো হচ্ছে উপাত্ত বা ডেটা। এই সংখ্যাগুলোকে কি বলা হয়? সংখ্যাগুলোকে বলা হয় উপাত্ত বা ডেটা। উপাত্তগুলো হচ্ছে ডেটা সংখ্যা। এখন যখন তোমাদের এই সংখ্যাগুলো তোমাকে বলে দেওয়া হবে যে এগুলো রিমি নামের একটি মেয়ের পরীক্ষার পাওয়া ফলাফল, তাহলে তোমরা বুঝতে পারলে যে এটা একটা রেজাল্ট শীট। আর এই প্রেক্ষাপট মিলে উপাত্ত আর প্রেক্ষাপট মিলে উপাত্ত আর এই প্রেক্ষাপট মিলে কি হচ্ছে, তথ্য বা ইনফরমেশন। উপাত্ত আর এই প্রেক্ষাপট মিলেই তৈরি হচ্ছে তথ্য বা ইনফরমেশন। এখন এছাড়াও যদি কোনো একজনকে বলা হয় যে কোনো একজন ছাত্রকে বলা হয় তুমি কি, একজনকে বলা হলো, একজন দেখানো হলো যে
একজনকে তথ্য দেয়া হলো যে একটি বলো যে তুমি কি সকালে কোনো নাস্তা খেয়েছো, নাস্তা খেয়েছো জিজ্ঞাসা করলে হয়তো সে বলবে হ্যাঁ অথবা না, কিন্তু এমনি যদি তাকে যদি বলে হ্যাঁ না হ্যাঁ না এইভাবে যদি কোনো লেখা থাকে তাহলে তোমার কিন্তু সেখানে কিছুই বুঝতে পারবে না। তখন তোমাকে যখন তোমাকে বলা হবে যে এটা তুমি কি সকালে নাস্তা খেয়েছো কি দাঁত ব্রাশ করেছো, তখন যে একজন দশজন ছাত্রীকে নিয়ে যদি বলা হয় দশজনকে ডাকা হয় দশজনের ভিতরে বলা হবে যে তুমি কি ভাত খেয়েছো, তুমি নাস্তা খেয়েছো যে হ্যাঁ বা না, তুমি কি দাঁত ব্রাশ করেছো হ্যাঁ অথবা না। এই যে এগুলো যদি নাম ধরে না বলা হয় তাহলে কিন্তু এর তথ্যটা সঠিক আসে না, উপাত্তটা সঠিকভাবে বোঝা যায় না, হা না হা না এটা কোনো উত্তর আসে না। কিন্তু যখন বলা হয় তুমি কি নাস্তা খেয়েছো হ্যাঁ, এটা একটা সঠিক পর্যায়ে হলো যে তথ্যটা সঠিক যে সে নাস্তা খেয়েছে কি খায়নি। এভাবে তোমাদের তথ্য বা উপাত্ত বিশ্লেষণ করা যায়। এখন দেখো যে এবার নিশ্চয় উপরে তালিকা তোমরা এই যে তালিকা থেকে সরাসরি তোমরা বুঝতে পারবে যে হলো কোনটা উপাত্ত আর কোনটা তথ্য। উপাত্ত ও তথ্যের যে সমন্বয় সেটাই হচ্ছে আমাদের উপাত্ত ও তথ্যের ডেটা বা ইনফরমেশন বা ডেটা। তাহলে তোমরা আজকে আমাদের এই উপাত্ত তথ্য ও উপাত্তটা তোমরা বাসায় নিজেরা ভালো করে দেখবে এবং ভালো করে পড়ার চেষ্টা করবে যে আমরা তথ্যটা কী বা উপত্যকাটা কী। আমরা যখন একটা শীট তৈরি করি তখন শীটে যদি আমরা সমস্ত কিছু তথ্য লিখি, লেখার পরে তার জন্ম তারিখ, তার নাম, তার বাবার নাম, তার মায়ের সব কিছু লিখলাম, কিন্তু এটা কার বাবার নাম, কার বাবার নাম, কার মায়ের নাম, কার তথ্য, কার জন্ম তারিখ, এটা যদি আমি নামটা না দিই তাহলে কিন্তু সেটা একটা কোনো তথ্য হিসেবে দাঁড়ায় না, একটা কোনো একটা রেজাল্ট পুরোপুরি একটা রেজাল্ট তৈরি আসে না। যে যখন আমি দেবো উপরে নাম, পুরো নামটা অমক নাম, তানিয়া নাম, তানিয়ার বাবার নাম এই, মায়ের নাম এই, বাবার নাম এই, তার জন্ম তারিখ, তার সমস্ত কিছু, তার গ্রাম, তার বাড়ি নাম্বার সমস্ত কিছু দেওয়ার পরে তথ্যটা কী হলো, সমস্ত তথ্য মিলে তখন একটা তথ্য উপাত্ত মিলে একটা তথ্য তৈরি হলো বা ইনফরমেশান তৈরি হলো। তাহলে তোমরা এই তথ্য বা উপাত্ত সম্পর্কে বিস্তারিত জানলে এবং পরের ক্লাসে তোমরা পরের আজকে পার্ট 3 শেষ হলো, তোমরা আগামী দিন পার্ট 4টা তোমরা বাসায় খুব সুন্দর করে পড়বে এবং দেখবে, তার বোঝার চেষ্টা করবে। তারপরে গতদিনে সামনের সপ্তাহে তোমাদের যে ক্লাস আছে ওই ক্লাসে আমি বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর তোমরা বাড়িতে রেগুলার বইটা সুন্দর করে পড়ো, রিভাইজ দাও সুন্দর করে, এমনভাবে পড়বে যে প্রত্যেকটা লাইন যেন তোমাদের আয়ত্তে চলে আসে এবং বোঝার চেষ্টা করবে। না বুঝলে তোমরা পড়াশোনা এখন যদি বাসায় বসে পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমরা রেজাল্ট ভালো করতে পারবে না। হোট করে কবে স্কুল খুলবে, খোলার পরপরই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমাদের বলছি, বারবার বলছি, তোমরা বাসায় রীতিমতো পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো আমরা যেন ভালো থাকতে পারি। এই বলে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।